বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজেড আইএস হোম স্কুলের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে আজকে আমি পড়াবো ইংরেজি বিষয় নিয়ে। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তোমরা দেখো তোমাদের অ্যাডভান্স বইয়ের পেজ নাম্বার 176, 176 পৃষ্ঠা, 176 পৃষ্ঠায় দেখো মডেল কোশ্চেন 11, মডেল কোশ্চেন 11 দেওয়া আছে। গত ক্লাসে তোমাদেরকে মডেল কোশ্চেন 11 থেকে 1 নং যেটা সেটা পড়ানো হয়েছে। আজকে আমি তোমাদেরকে পড়াবো এই মডেল কোশ্চেন থেকে 2 নং এবং 3 নং, ঠিক আছে? তো শুরুতেই, গত ক্লাসেও কিন্তু তোমাদের টেক্সটটা পড়ানো হয়েছে, আজকেও তোমাদের সুবিধার্থে অল্প একটু টেক্সটটা আলোচনা করব, এরপরেই প্রশ্নে চলে যাব। তাহলে দেখো আমরা টেক্সটের শুরুতে কী লেখা থাকে, রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি, পড়ো এই নিচের যে টেক্সটটা আছে এই টেক্সটটা যত্ন সহকারে পড়ো, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং এরপরে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্নগুলো উত্তরগুলো দাও। তাহলে চলো আমরা টেক্সটটা পড়ি। উই শুড ইট হেলদি ফুড, আমাদের খাওয়া উচিত স্বাস্থ্যকর খাবার। আমাদের কি খাওয়া উচিত? আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। হেলদি ফুডস আর ফ্রুটস লাইক পাইনঅ্যাপলস অ্যান্ড পাপায়াস, স্বাস্থ্যকর খাবারগুলো হচ্ছে, হেলদি ফুডস আর স্বাস্থ্যকর খাবারগুলো হচ্ছে ফ্রুটস। ফ্রুটস অর্থ কী? ফল ফলান্তি এগুলো, ঠিক আছে? এরপর লাইক পাইনঅ্যাপলস, যেমন পাইনঅ্যাপল অর্থ কী? আনারস। অ্যান্ড পাপায়াস, পাপায়াস অর্থ কী? পেঁপে। তাহলে স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে আছে ফল, যার মধ্যে আছে আনারস, পেঁপে, এগুলো। ভেজিটেবলস লাইক ক্যারটস, লোটাস অ্যান্ড টমেটোস আর অলসো হেলদি ভেজিটেবলস। ভেজিটেবলস শাকসবজি লাইক ক্যারটস, যেমন হ্যাঁ ক্যারটস অর্থ কি? গাজর। এরপর এটা কি? লেটোস, লেটোস এক ধরনের সবজি। অ্যান্ড টমেটোস, এবং টমেটো আর অলসো হেলদি, এই সবজিগুলোও কি? স্বাস্থ্যকর। উই শুড নট ইট টু মাচ আনহেলদি ফুড, আমাদের উচিত নয় খুব বেশি অস্বাস্থ্যকর খাবার খাওয়া। উই শুড নট, আমাদের উচিত নয় ইট খাওয়া টু মাচ আনহেলদি ফুড, খুব বেশি অস্বাস্থ্যকর খাবার। আনহেলদি ফুডস আর আইসক্রিম, চকলেট, চিপস অ্যান্ড বার্গার্স, অস্বাস্থ্যকর খাবারগুলো হচ্ছে আনহেলদি ফুডস আর অস্বাস্থ্যকর খাবারগুলো হচ্ছে আইসক্রিম, আইসক্রিম তো তোমরা সবাই চিনো তাই না, চকলেট, চকলেটও চিনো, চিপস, চিপসও কিন্তু তোমরা চিনো, অ্যান্ড বার্গার্স, বার্গার্সও কিন্তু তোমরা চিনো, বার্গার্স আর মিট, বার্গার যে এটা কিন্তু গোস্ত দিয়ে তৈরি করা হয়, এই জন্য বলা হয়েছে বার্গার্স আর মিট, বাট দে আর নট ভেরি হেলদি, কিন্তু এগুলো খুব বেশি স্বাস্থ্যকর নয়। উই শুড নট ইট টু মেনি অফ দেম, আমাদের উচিত নয় খাওয়া এগুলো বেশি পরিমাণে। উই শুড নট ইট টু মাচ অফ দেম, এগুলো বেশি পরিমাণে খাওয়া আমাদের কিন্তু উচিত নয়। এখন আসো আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে হচ্ছে রাইট ট্রু অর ফলস, হ্যাঁ লেখো সত্য মিথ্যা, গিভ আনসার্স ফর দ্য ফলস স্টেটমেন্টস, যদি উত্তরটা মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা বাক্যর জন্য সঠিক উত্তরটা লিখো। তাহলে এ নাম্বারে কী দেওয়া আছে? এ নাম্বারে দেওয়া আছে
উই মাস্ট ইট হেলদি ফুড, আমাদের অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে সত্য। তাহলে এর আনসার কি হবে? এর আনসার হবে ট্রু। এর আনসার কি হবে? ট্রু। এখন আসো বি নাম্বারে, উই শুড ইট টু মাচ আনহেলদি ফুড। তাহলে বি নাম্বারে এখানে কি দেওয়া আছে? উই শুড ইট, আমাদের খাওয়া উচিত টু মাচ আনহেলদি ফুড, বেশি পরিমাণে অস্বাস্থ্যকর খাবার। তাহলে এই বাক্যটা কি সত্য? এই বাক্যটা কিন্তু সত্য নয়, এই বাক্যটা হচ্ছে মিথ্যা। তাহলে উত্তরে লিখবো কি? ফলস। তাহলে এর সঠিক উত্তর কি? উই শুড নট ইট টু মাচ আনহেলদি ফুড, আমাদের খুব বেশি খাওয়া উচিত নয় অস্বাস্থ্যকর খাবার। তোমরা সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আসো সি নাম্বারে। সি নাম্বারে দেওয়া আছে টমেটোস আর হেলদি ফুড, টমেটোগুলো কি স্বাস্থ্যকর খাবার। তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে সত্য। তাহলে আনসার কি হবে? আনসার হবে ট্রু। আনসার কি হবে? ট্রু। এখন আসো ডি নাম্বারে, বার্গার্স আর হেলদি ফুড, বার্গারগুলো কি? বার্গারগুলো স্বাস্থ্যকর খাবার। তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে মিথ্যা। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ফলস, মিথ্যা। তাহলে এর সঠিক উত্তর কি হবে? সঠিক বাক্যটি কি হবে? বার্গার্স আর নট হেলদি ফুড, বার্গারগুলো কি স্বাস্থ্যকর খাবার নয়। আচ্ছা, এখন আসো ই নাম্বারে, হেলদি ফুড ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এই বাক্যটি কি হবে? এই বাক্যটি সত্য। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখবো ট্রু, সত্য। এফ নাম্বার, আনহেলদি ফুড ইজ ব্যাড ফর হেলথ, অস্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যের জন্য খারাপ। তাহলে এই বাক্যটিও কি হবে? এই বাক্যটিও হবে সত্য। আনসার কি লিখবো? ট্রু। ট্রু বানানটা তোমরা পারো তো? ট্রু বানানটা হচ্ছে টি আর ইউ ই, ট্রু। আর ফলস বানানটা কি? এফ এ এল এস ই, ফলস, মিথ্যা। এখন আসো তিন নাম্বার প্রশ্নে। তিন নাম্বার প্রশ্নতে হচ্ছে প্রশ্ন করা থাকবে এবং এর থেকে উত্তর দিতে হবে। তাহলে আসো কি লেখা আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই নিচের যে প্রশ্নগুলো, প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এতে কি আছে? হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত? উই শুড ইট হেলদি ফুডস, আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত? উই শুড ইট হেলদি ফুডস, আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এরপর আসো বি নাম্বার প্রশ্নে, হোয়াট আর হেলদি ফুডস, স্বাস্থ্যকর খাবারগুলো কি? হোয়াট আর হেলদি ফুডস, স্বাস্থ্যকর খাবারগুলো কি? উত্তর, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর হেলদি ফুডস, ফল এবং শাকসবজি এগুলো হচ্ছে কি স্বাস্থ্যকর খাবার। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর হেলদি ফুডস। এখন আসো সি নাম্বার প্রশ্নে, হোয়াট শুড উই অ্যাভয়েড, আমাদের কি এড়িয়ে চলা উচিত? হোয়াট শুড উই অ্যাভয়েড, আমাদের কি এড়িয়ে চলা উচিত? উত্তর, উই শুড অ্যাভয়েড আনহেলদি ফুডস, আমাদের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত। উই শুড অ্যাভয়েড আনহেলদি ফুডস। আচ্ছা, এরপর ডি নাম্বার, হোয়াট আর আনহেলদি ফুডস, অস্বাস্থ্যকর খাবারগুলো কী কী? হোয়াট আর আনহেলদি ফুডস, অস্বাস্থ্যকর খাবারগুলো কী কী? উত্তর, আইসক্রিম, চকলেট, চিপস অ্যান্ড বার্গার্স আর আনহেলদি ফুডস। আইসক্রিম, চকলেট এবং বার্গার এগুলো হচ্ছে কি অস্বাস্থ্যকর খাবার। এখন আসো ই নাম্বার প্রশ্নে, হোয়াট ইজ বার্গার, বার্গার কি? বার্গার ইজ এ কাইন্ড অফ মিট, বার্গার এক প্রকারের গোস্ত, গোস্ত দিয়ে বানানো হয় এই বার্গারটা। হোয়াট
is burger. Burger is a kind of meat. It is not very healthy. এটা খুব স্বাস্থ্যকর নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম মডেল কোশ্চেন 11 থেকে 2 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্ন। তাহলে আজকের এই পার্ট থেকে তোমাদের জন্য যে বাড়ির কাজটি থাকবে, বাড়ির কাজটি হবে মডেল কোশ্চেন 11 থেকে এই 2 নাম্বার এবং 3 নাম্বার, এটা তোমরা বাসায় বসে করবে এবং বাসায় বসে তোমরা এগুলো অভিভাবকের সাহায্যে করবে। তোমরা যদি কোনো প্রশ্ন না বোঝো তাহলে স্কুল ক্যাম্পাসে এসে তোমরা তোমাদের শিক্ষকদেরকে জিজ্ঞেস করবে, তারা বুঝিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। আজকের পাঠ থেকে আমরা কী শিখতে পারলাম? আজকের পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। স্বাস্থ্যকর খাবারগুলো কী কী? ফল এবং শাকসবজি, এগুলো স্বাস্থ্যকর খাবার, এগুলো বেশি বেশি খাওয়া উচিত। অস্বাস্থ্য খাবারগুলো কোনগুলো? অস্বাস্থ্য খাবারগুলো হচ্ছে বার্গার, চিপস, আইসক্রিম, এগুলো হচ্ছে অস্বাস্থ্য খাবার। এগুলো বেশি খাওয়া উচিত নয়, এগুলো স্বাস্থ্যের জন্য খারাপ বয়ে নিয়ে আসে। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।